আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা, সূরা আন-নামলকে কেন্দ্র করে। এই সূরা আন-নামল মহাগ্রন্থ আল কোরআনের 27তম সূরা। এই সূরার মধ্যে রয়েছে 93টি আয়াত এবং 7টি রুকু। নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া, পিপীলিকা। আর এই সূরার মধ্যে যেহেতু নামল শব্দটি ব্যবহৃত হয়েছে, এজন্য এই সূরার নাম, এখান থেকেই নামল নামকরণ করা হয়েছে। এই সূরার 18নম্বর আয়াতে তিনবার নামল শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো সময় যখন ঘুরতে বের হলেন তার দলপলদেরকে নিয়ে, এবং যেতে 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 যখন সেই পিঁপড়াদের উপত্যকায়, পিঁপড়ারা যেখানে বসবাস করে সে পর্যন্ত যখন চলে গেলেন, তখন মহিলাদের একটি পিঁপড়া, একটি মহিলা পিঁপড়া, সে বলল, হে পিঁপড়ারা, তোমরা সাবধানে থাকো, তোমরা গর্তের ভিতরে চলে যাও। সুলাইমান আর তার বাহিরে কিন্তু চলে আসছে। তো তাদের পাড়ায় পৃষ্ঠ হয়ে, তাদের পায়ের পৃষ্ঠতার মাধ্যমে তোমরা শেষ হয়ে যাবে, তোমরা মারা যাবে, আর তারা চিন্তাও করতে পারবে না, তারা টেরও পাবে না। তো এই 18নম্বর আয়াতে তিনবার নমল শব্দটি এসেছে, আর এখান থেকে মূলত এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নমল হিসেবে। এই সূরাতুন নমল মাক্কী সূরার অন্তর্ভুক্ত এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জিন্দেগীর মাঝামাঝি সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এ সূরার বিষয়বস্তু আমরা এভাবে বলতে পারি যে এখানে তাওহীদ, রেসালাত এবং আখেরাত সংক্রান্ত বিষয়ে আলোচিত হয়েছে। এবং এই সূরার মধ্যে একজন পয়গম্বরের নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, যিনি খুব বড় মাপের পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যে ক্ষমতা দিয়েছিলেন, সাধারণত অন্য কোনো নবীদেরকে এভাবে দেননি। যেমন এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পশু পাখির ভাষা, তারপরে জিনদের ভাষা এবং আরও অন্যান্য ক্ষমতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান পয়গম্বরকে দিয়েছিলেন, এবং তার জন্য ছিল বিশাল সিংহাসন। তো এই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা এই সূরাতুন নামালের ভিতরে উল্লেখ করা হয়েছে। আবার মুলকে সাবা, সাবার রানী বিলকিস, সেই রানী বিলকিসের কথাও এই সূরার মধ্যে এসেছে। এবং সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে সেই রানী বিলকিসের কাছে যখন ইসলামের দাওয়াতি চিঠি পাঠান, পরবর্তীতে সেই বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করার মাধ্যমে সে ইসলাম গ্রহণ করতে সক্ষম হয়। তো এই সংক্রান্ত বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো আমরা আলোচনার সুবিধার জন্যে এ সূরাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। এখন আমরা সেই সূরার ভিতরে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কী বলেছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নামালের 1 থেকে 44 পর্যন্ত আয়াতগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন
কোরআন কাদের জন্য দিশারি আর কাদের জন্য দিশারি নয়। মহাগ্রন্থ আল কোরআন কাদেরকে হেদায়তের পথ দেখাবে, কাদেরকে হেদায়তের পথ দেখাবে না, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরে মুসা আল ইসলামকে নবুয়ত ও মুজিজা প্রদান, ফেরাউন কর্তৃক আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান, সুলাইমান আল ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ সাম্রাজ্য দিয়েছিলেন, সুলাইমান আল ইসলাম কর্তৃক সাবার রানীকে দাওয়াত দানের ইতিহাস, তো এই বিষয় তো থাকলোই। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবি মুবিন, এই মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতগুলি আমরা দেখতে পাচ্ছি, এই মহাগ্রন্থ আল কোরআনের আয়াত এবং সুস্পষ্ট যে কিতাব রয়েছে, এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, আর এই মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো এগুলো হেদায়েত এবং সুসংবাদের বাণী দিবে ইমানদার মুসলমানদের জন্যে। আর ইমানদার কারা, তাদের সংজ্ঞার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, ইমানদার তো তারাই যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত আদায় করে এবং আখিরাতকে যারা মনে প্রাণে বিশ্বাস করে। তাহলে এই সমস্ত কাজ যারা করে তারা হচ্ছে ইমানদার মুসলমান, আর সেই ইমানদার মুসলমানদের জন্যেই এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে হেদায়েতের বাণী, হেদায়েতের কিতাব। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, এদের বিষয়েও কথা বলেছেন এভাবে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জাতি যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, জাইয়ান্না লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীকে সুশোভিত করে দিয়েছি, তাদের জন্য চাকচিক্যময় করে দিয়েছি এবং তারা অন্ধকারাচ্ছন্নভাবে তারা ঘোরাফেরা করছে। এরপরে উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আর এই সমস্ত মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে এবং তারা এভাবে আখিরাতের ভিতরে তারা ধ্বংসপ্রাপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আল ইসলামের কথা আলোচনা করেছেন, যে মুসা আলি ইসলাম যখন আগুন দেখতে পেলেন আর সেই আগুন দেখে তিনি নবী হয়ে আসলেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা মুসা লি আহলিহি ইন্নি আনাসতু নারা, স্মরণ করো সেই সময়ের কথা যখন মুসা আলি ইসলাম তার পরিবার পরিজনদেরকে বলেছিলেন, ইন্নি আনাসতু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, সাআতিকুম মিনহা বিখবরিন, হয়তোবা সেখান থেকে আমি তোমাদের জন্য কোনো খবর, কোনো সংবাদ আমি নিয়ে আসবো, আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন, অথবা সেখান থেকে আমি তোমাদের জন্য অগ্নিকুণ্ড নিয়ে আসবো যার মাধ্যমে তোমরা আগুন পোহাতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আল ইসলামের কথা বলেছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান আলাইহিস সালাম দাউদের ওয়ারিস হয়েছিলেন, সুলাইমান পয়গম্বর দাউদের ওয়ারিস হয়েছিল। ওয়াকালা ইয়া আইয়ুহান্নাস উল্লিমনা মান্তিকা তৈরি ওয়া উতিনা মিন কুল্লি শাই, যে সুলাইমান পয়গম্বর বলেছিলেন, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা শুনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পশু পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আমি পশু পাখিদের ভাষা আমি বুঝি, আর যখনই আমি পশু পাখিদেরকে ডাকি তখন সেই পশু পাখিগুলি তারা আমার কথা শুনে, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব দিক থেকেই আমাকে ব্যতিক্রম করেছেন এবং সব বিষয়ের জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফযলুল মুবিন, আর নিঃসন্দেহে এটা হচ্ছে একটি অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দয়া। ওয়া খুশির আলি সুলাইমান দুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইংসি ওয়া তৈরি ফাহুম ইউজাউন, আর সুলাইমান আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের জন্যে সব ধরনের জিন এবং মানব এবং পশু পাখি তারা সুলাইমান আল ইসলামের কাছে আসতো, সুলাইমান আল ইসলামের কথাগুলি শুনত এবং তাদেরকে বিভিন্ন সেক্টরে সুলাইমান আল ইসলাম ভাগ করে দিয়েছিলেন তার রাজত্বকে ঠিক রাখার জন্য এবং তার সিংহাসনকে ঠিক রাখার জন্যে।
এরপর সুলাইমান আলাইহিসসালাম কোনো এক সময় তার পশু পাখিদের হিসাব নিলেন যে তারা ঠিকঠাক মতো আছে কি না। ওয়াতাফাকাদা তয়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিসসালাম পশু পাখিদের হিসাব নিলেন, হাজিরা নিলেন, এবং সে হুদহুদ পাখিকে দেখতে পেলেন না যে কোথায় চলে গেছে হুদহুদ পাখি। আম কানা মিনাল গায়বিন, এই হুদহুদ সে কি অনুপস্থিত, সে কি এখানে নেই। লাউ আযিবান্নাহু আযাবান শাদিদা, সে যখন আসবে অবশ্যই তাকে আমি চরম পর্যায়ের শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই করব। আউলায়া তিয়ানি বি সুলতানি মুবিন, অথবা সে যেখানে গেছে সেখান থেকে যদি ভালো কোনো সংবাদ আনতে পারে তাহলে সে শাস্তি থেকে বেঁচে যাবে। মাকাসা গায়রা বাঈদিন, এর কিছুক্ষণ পরেই সেই হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে চলে আসছে। ফাকালা আহাদতু বিমা লাম তুহিদ বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলছে যে হুজুর, আমি এমন বিষয়ে অবগত হয়েছি যে বিষয়ে আপনি জানেন না। আমি সেই মুলক সাবা সাবা থেকে এক বিশ্বস্তকর একটি ঘটনা আমি নিয়ে আসছি এভাবে। ইন্নি ওয়াজা তুম রাতান তামলিকুহুম, যে সেখানে আমি দেখতে পেলাম একটি নারী সে রাজত্ব করছে। ওয়া উ তিয়াত মিন কুল্লি সাই, এবং তাকে সব কিছু দেওয়া হয়েছে। ওয়াল্লাহ আরশুন আজিম, আর তার জন্য রয়েছে আরশে আজিম। তো এখানে মূলত সেই বিলকিসের কথায় বলা হয়েছে যে বিলকিস সেই মুলকে সাবা সাবার রানী হিসেবে আখ্যায়িত হয়েছিলেন, তার জন্য ছিল বিশাল ক্ষমতা, বিশাল আরশ। তো এই হুদহুদ পাখি সেখান থেকে একটি খবর নিয়ে আসছে। তো এরপরে সুলাইমান আল ইসলাম সেখানে চিঠি দেওয়ার মাধ্যমে তো তাদের বিষয়ে অবগত করেছেন, এবং যখন সুলাইমান আল ইসলাম জানতে পারলেন, বুঝতে পারলেন সেই সাবার রানী সে তো খুব বড় মাপের রাজত্ব চালাচ্ছেন, সিংহাসন চালাচ্ছেন, কিন্তু সে তো মুসলমান নন, তো আমি তাকে যেভাবে হোক ইসলাম ধর্মের ভিতরে দাওয়াতি কার্যকলাপের মাধ্যমে আমি তাকে আমাদের দলভুক্ত করব, আমাদের এই মুসলমান ধর্মে তাকে আমরা আকৃষ্ট করব। এ কথা চিন্তা করে সুলাইমান আলাইহিসসালাম সেই সাবার রানী মুলকে সাবা রানী বিলকিস তার কাছে চমৎকার করে একটি চিঠি পাঠালেন। আর এই চিঠিটি যখন সুলাইমান আল ইসলামের পক্ষ থেকে সেই রানী বিলকিসের কাছে যখন গেল, তখন সেই রানী বিলকিস তার এভাবে রাজ্যের ভিতরে অন্যান্য লোকজন যারা ছিল তাদেরকে বলছে এভাবে যে সুলাইমানের পক্ষ থেকে আমার কাছে একটি চিঠি এসেছে, দেখো এই চিঠির ভাষা কোন ধরনের। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, হে আমার প্রজারা, হে আমার রাষ্ট্রের লোকেরা, তোমরা দেখো আমার কাছে একটি সম্মানিত কিতাব, একটি সম্মানিত চিঠি আমার কাছে এসেছে। ইন্নাহু মিন সুলাইমানা, আর এটা হচ্ছে সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠির সূচনা হচ্ছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে তোমরা দম্ব করে চলো না, তোমরা অহংকার করে চলো না, তোমরা মুসলমান হয়ে তোমরা আমার কাছে ফিরে আসো, মুসলমান হয়ে তোমরা আমার কাছে ফিরে আসো, তোমরা অহংকার করো না, ইসলাম ধর্ম গ্রহণ করো। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যে কথা বলছিলাম, এভাবে সুলাইমান আলাইহিস সালাম যখন সেই রানী বিলকিসের কাছে যখন দাওয়াতনামা চিঠিনামা যখন সেখানে পৌঁছালো, তখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি পেয়ে এবং পরবর্তীতে আরও অনেক ইতিহাস, অনেক ঘটনা, কিন্তু এক পর্যায়ে দেখা গেল এই রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সে মুসলমানদের ভিতরে সামিল হয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নামালের 45 থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ শেষের ভাগ,
এই শেষের ভাগের ভিতরে যে বিষয়ে আলোচনা করেছেন, সামুদ জাতির কাছে সলেহ আলাইহিস সালামের দাওয়াত দানের ইতিহাস, সামুদ জাতির কাছে সলেহ আলাইহিস সালাম কীভাবে দাওয়াতি কার্যক্রম উপস্থাপন করেছেন তার ইতিহাস, সলেহ আলাইহিস সালামের বিরুদ্ধে তাদের জঘন্য ষড়যন্ত্র ও তাদের ধ্বংস, লূত আলাইহিস সালাম কর্তৃক তার জাতিকে সংশোধনের চেষ্টা, তাদের প্রত্যাখ্যান ও ধ্বংস, তাওহীদের যুক্তি এবং শিরক খণ্ডন, দাব্বাতুল আর্দ প্রকাশিত হবে, কোরআনের অনুসরণই মুক্তির পথ। তো এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরও অন্যান্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নামালের শেষের অংশে চমৎকারভাবে আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সলিহা, আমি তোমাদের ভাই, আমি সলেহকে নবী হিসেবে পাঠিয়েছিলাম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ, সামুদ গোত্রের কাছে, সামুদবাসীর কাছে তাদেরই ভাই সলেহকে আমি পাঠিয়েছিলাম। আর এই সলেহ পয়গম্বরের কাজ ছিল সে তার জাতিদের মাঝে ইসলামের দাওয়াতি কাজ করেছে এভাবে, আনি আবুদুল্লাহ, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করো, আল্লাহকে তোমরা স্বীকার করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহকে এক রব হিসাবে তোমরা মেনে নাও। ফাইজা হুম ফারিকান ইখতাসিমুন, কিন্তু যতই সলেহ আলাইহিস সালাম সেই সামুদ গোত্রের মাঝে এই আল্লাহর দাওয়াতি কাজ করা শুরু করলো, তখনই তাদের ভিতরে বিভিন্ন দলে উপদলে তারা বিভক্ত হয়ে তারা ঝগড়ায় লিপ্ত হওয়া শুরু হলো। এরপরে এরা অনেক ধরনের ধোঁকাবাজি, অনেক ধরনের মকরবাজি তারা করেছে। তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাকারু মাকরা ওমাকারনা মাকরা ওহুমলায় সরুন, তারা যে ষড়যন্ত্রগুলি করেছিল সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তারা টেরও পায়নি। ফাংদুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য বলছেন যে তোমরা দেশে বিদেশে তোমরা ঘুরে ঘুরে দেখো তারা কীভাবে ধ্বংস হয়েছে, যারা দাম্ভিকতার মাধ্যমে, অহংকারের মাধ্যমে পৃথিবীতে যারা চলেছে, তো তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ধ্বংস করে দিয়েছি, কীভাবে শেষ করে দিয়েছি, তোমরা বিভিন্ন জায়গায় তোমরা ঘোরাফেরা করে সেই নিদর্শনগুলি তোমরা দেখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লূত সম্প্রদায়ের কথা বলেছেন, ওয়া লূতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, স্মরণ করো সে সময়ের কথা যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা জেনে শুনে দেখে শুনে তোমরা কীভাবে এই ফাহেশা, এই জঘন্যতম কাজের ভিতরে তোমরা লিপ্ত হচ্ছ, আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতুম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে, মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে তোমাদের যৌন চাহিদাকে মেটানোর জন্য তোমরা উদ্গ্রীব হচ্ছ, তোমরা আকৃষ্ট হচ্ছ, বাল আংতুম কম তাজহালুন, আমি তো দেখতে পাচ্ছি তোমরা একটি মূর্খ সম্প্রদায়ের লোক। তো এভাবে এই লূত আলাইহিস সালাম যখন তার জাতিদের মাঝে এভাবে একের পর এক দাওয়াতি কার্যক্রম করেছেন, কিন্তু কোনোভাবেই তার গোত্রের লোকেরা তাকে মানতে রাজি হয়নি এবং সেই সমস্ত অপকর্ম থেকে তারা বিরত থাকেনি, বরং উল্টা এই পয়গম্বর লূত আলাইহিস সালামকে তারা দেশ থেকে বিতাড়িতকরণের জন্য তারা ষড়যন্ত্র করেছে এভাবে। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, লূত আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে যখন সেই অপকর্ম থেকে বিরত থাকতে বলেছেন, তখন তার জবাবে বলেছে যে তোমরা লূতকে আর তার জাতিদেরকে এ দেশ থেকে তোমরা বের করে দাও, কারণ তারা পবিত্র থাকতে চাইছে, তারা পবিত্র জাতি। ফাং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কদ্দারনাহা মিনাল গাবিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে লূত আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল এদেরকে বাদ দিয়ে আর বাকি যারা যারা লূত পয়গম্বরের কথা শুনেনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এবং লূত আলাইহিস সালামের স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু ওয়া ইযা কুন্না তুরাবা ওয়া আবাউনা আ ইন্না লামুখরাজুন লাকাদ উইদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, যে কাফেররা বলতো এভাবে, আমরা যখন মারা যাব, আমাদের বাপ দাদারা যখন মারা যাবে, আমাদেরকে নাকি আবারও তোলা হবে, আবারও নাকি আমাদের হিসাব নিকাশের জন্য উত্থিত করা হবে। আসলে এই সমস্ত কথা তো অনেক আগে থেকে আমরা শুনতে পাচ্ছি,
তো এগুলো তো আসলে মন গড়া কথা, এগুলো আগের জামানার সে কিচ্ছা কাহিনী। তো এই সব কথা সে কাফেররা বলতো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার বলছেন এভাবে যে তোমরা পৃথিবীতে বিচরণ করো, পৃথিবীতে তোমরা ঘুরো এবং দেখো যুগে যুগে কীভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অস্বীকারকারী জাতিদেরকে কীভাবে আমি ধ্বংস করে দিয়েছি। এরপরে সর্বশেষ 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ওয়ান আতলুয়াল কুরআন, যে তোমরা কোরআন তেলাওয়াত করো। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন এবং কোরআনকে মেনে চলার কথা বলেছেন। ফামান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, আর যারা কোরআনে পথে আসবে তারা হেদায়েতের পথে আসবে, এটা তাদের নিজেদের কল্যাণের জন্যই আসবে। ওমাং দল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন, আর যারা পথভ্রষ্টতার ভিতরে চলে যাবে কোরআন থেকে যারা দূরে থাকবে, নবী হে তুমি তাদেরকে বলে দাও যে আমি তো কেবল তোমাদেরকে সংশোধনের কথা আমি বলছি, তোমাদেরকে তো আমি সতর্কতার বাণী আমি শোনাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। তো আমরা দীর্ঘ সময় নিয়ে সূরাতুন নামালের উপরে যে আলোচনাগুলি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং প্রত্যেকটা পর্বেই এভাবে আমরা যেন অংশগ্রহণ করার মাধ্যমে আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই নেক হায়াত দারাজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।